হাই গাইস, আমি একটা গুরুত্বপূর্ণ একটা মানে শেয়ার কথা শেয়ার করতে এসেছি তোমাদের সামনে, যেটা খুব ইন্টারেস্টিং হতে পারে বা অনেক কিছু হতে পারে। গতকাল আমার মেলে একটি মানে ওয়েবসাইটে আসে, সেই মেলটা থেকে আমি যখন ওপেন করি তখন সেখানে কিন্তু দেখা যায় তুমি বিভিন্ন রকম ভূতের জিনিস কিনতে পারবে, ভূতের সরঞ্জাম সব কিছু। তা আমি ভুল করে একটা অর্ডার করে ফেলেছিলাম, অর্ডার করতে আমার কাছে একটা পার্সেল আসে, পার্সেলটা খুলতে কিন্তু আমার বাড়িতে অনেক রকম বিপত্তি অনেক কিছু দেখাচ্ছে, মানে কী বলো, ভূতের খুব উপদ্রব মানে দেখাচ্ছে। এটা কি আপনাদের বিশ্বাস হয়? মনে হচ্ছে না আমি চিটিং মাছ, এটাই মনে হচ্ছে যে ভূত কোনোদিন কেনা যায়। হ্যাঁ, সেই রকম কিন্তু একটি মুভি কালকে আমি দেখেছি, যার নাম হচ্ছে ব্রহ্মদৈত্য, আর এটা কিন্তু হইচই প্রিমিয়ার করা হয়েছে। আর এই মুভিটি সম্পর্কে কী বলবো, এই মুভিটি, হ্যাঁ মুভিটি কিন্তু ছোট, এক ঘন্টা কিছু বেশি বলতে 1 ঘন্টা 16 মিনিটের মুভি। আর মুভিটি কোথায় শেষ হয়েছে বা কোথায় শুরু হয়েছে আর কোথায় শেষ হয়েছে আপনি ধরতেই পারবেন না। ধরতে পারবে না। আর গল্পের যে কনসেপ্টটা সেটাই কিন্তু অসাধারণ, যে লেভেলের মাত্রা কিন্তু রেখেছে। আমি মনে করেছিলাম যে এই লকডাউনের সময়ে যে একটা ভালো বাংলা মুভি এসেছে দেখবো বলে তাড়াতাড়ি করেছি। যখনই মুভিটি কালকে রিলিজ করা হয়েছে তখনই দেখে নিয়েছিলাম আমি, কিন্তু রিভিউ করিনি আমি, করায় মন ছিল না যে মুভিতে কী আমি রিভিউ করবো, এমন কিছুই নেই। তবে যদি আমি এটাই বলবো যে যদি সময় থাকে, 1 ঘন্টার ব্যাপার, তো মুভিটা দেখে নিতেও পারলে স্কিপ করে করে মুভিটি দেখে নিতে পারো। আর বলে রাখি এই মুভি সম্পর্কে ডিটেলস আরও কিছু বলে রাখি, আর বলে রাখি যে এই মুভিটি যে পরিচালনা সেটি হচ্ছে অভিরূপ ঘোষ, তিনি কিন্তু পরিচালনা করছেন। আর আমরা যারা চিনেন না যে অভিরূপ ঘোষ কে, আমি তাদেরকে বলে রাখি যে অভিরূপ ঘোষ এর মধ্যে 3-3টে ছবি আমাদেরকে উপহার দিয়েছে, 2টি মুভি আর 1টি কিন্তু ওয়েব সিরিজ তিনি তৈরি করেছিলেন। প্রথম যে মুভিটি পরিচালনা করেছে সেটা কে, তারপর দ্বিতীয় ছবি ছিল তার জন্মস্থান, আর তিনি একটি ওয়েব সিরিজ তৈরি করেছিলেন যার নাম হচ্ছে রহস্য রোমাঞ্চ। এই সিরিজটি মোটামুটি ছিল, কিন্তু ব্রহ্মদৈত্য যে মুভিটি গতকাল রিলিজ করেছে সেটি দেখার মতন না, সত্যি বলছি দেখার মতন নেই, আর ভালো লাগবে না। আপনার সত্যি কথা আমার যেটা মনে হয়েছে আপনার ভালো লাগবে না। আর এই মুভিতে যারা যারা অভিনয় করেছে, সায়নিক ঘোষ মূল এতে অভিনয় করেছে, তাছাড়া সবাই কিন্তু গেস্ট হিসাবে অভিনয় করেছে এতে, প্রত্যেকে যারা যারা রয়েছে কিন্তু প্রত্যেকে কিন্তু গেস্টের চরিত্রে অভিনয় করেছে। আর এই ছবিতে যারা অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন, যেমন অনিন্দ্য চট্টোপাধ্যায়, সৌমলতা দত্ত, সৌমন বসু, সৌরভ শাহ, এরা সবাই কিন্তু গেস্টের চরিত্রে অভিনয় করেছে কিন্তু এই মুভিটিতে। এবার বলি এই মুভিটির গল্প বা কাহিনী কেমন। খুবই ইন্টারেস্টিং, যা দেখলে আপনারা কোনোদিন ভুলতে পারবেন না। ছবিটির কাহিনী সায়ন্তিকা ঘিরে, যা অভিনয় করেছে এখানে সায়নী ঘোষ, তিনি এখানে একজন সাংবাদিক। সায়ন্তিকা ছোটোবেলা থেকে তার বাবা মা থেকে শুরু করে স্কুলে বন্ধু বান্ধবীরা সবাই কিন্তু, এমনকি যে অফিসে তিনি এখন কাজ করে তারা নাকি বিভিন্নভাবে হেনস্থ করে। তা কখন হেনস্থ করছে, কীভাবে হেনস্থ করছে তার অফিসের কলিগরা, তা কিন্তু এদের দেখা যাবে না, আর আপনি ধরতেও পারবেন না। আর সায়ন্তিকার কাছে নতুন একটি অ্যাসাইনমেন্ট আছে, যে তাকে বলা হয় যে বাংলার যে ভূত পেত্নী এসব রয়েছে তাদের উপরে তারা তদন্ত শুরু করে, তাদের উপরে একটি যেন গল্প স্টোরি তৈরি করে, যাতে নতুন প্রজন্মের কাছে সেই ওটি উপহার দেওয়া হয় সেই গল্পটি। কিন্তু অনেক চেষ্টা করে সে কিছুতেই এমন কোনো টপিক পায় না যে তার বর্তমান প্রজন্মের কাছে যে ভূত সম্পর্কে আকৃষ্ট হতে পারে। এমনকি একটা সময় একটি বিজ্ঞাপন তিনি দেখতে পায় তার মেলে, এবং মেলটি যখনই তিনি ওপেন করে সেখানে তিনি দেখতে পায় বাই ঘোষ নামে একটি শপিং সাইট, সেখানে কিন্তু অনেক রকমের জিনিস কেনা যায়, যেমন অঘরের তান থেকে খুলি থেকে শুরু করে মৃত মানুষের কোট সবই কিন্তু সেই সাইটে পাওয়া যায়। আর বাঙালি লোক তো মানে একটু লোভী হতে পারে, তাই জন্য সঙ্গে সঙ্গে একটি কম টাকার প্রাইজে দেখছে একটি ভূত পাওয়া যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিনে নিয়েছেন একজন ব্রহ্মদৈত্য। আর ব্রহ্মদৈত্য কেনার পরে কী হয় সেটি কিন্তু দেখানো হয়েছে এই মুভিতে। তবে অ্যাকচুয়ালি আমি বলবো যে এই মুভিটি লোভে পাপে মৃত্যু, সেটা হয়তো দেখানোর চেষ্টা করেছেন পরিচালক আমার মনে হয়। আর এই সুপার ট্যালেন্টেডের যে মুভিটি, এই মুভিটি কিন্তু আমি 5-এর মধ্যে 1 দিলাম। আর আপনারা যদি এই মুভিটি দেখে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই মুভিটি আপনাদের কেমন লাগলো।
আর ভিডিওটা কিন্তু আছে এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আরও দ্রুত আপনাদের সামনে আনতে পারি। আর আমার চ্যানেল যদি আপনার নতুন যদি থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে রাখবেন, যাতে এই ধরনের ভিডিও দ্রুত আমাদের কাছে চলে যেতে পারে। তাহলে আছে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।